হ্যালো ভিউয়ার্স, আবারও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। 2022-23 সেশনের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তির যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা 18 জুন থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ আজকে থেকেই শুরু হলো। তো আজকের ভিডিওতে আমি একটা কলেজের যে অ্যাডমিশন প্রসেস রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, এবং এখানে যে ফর্ম ফিল আপের বিষয়গুলো রয়েছে সেটা কীভাবে করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দিব। তো মালদা ডিস্ট্রিক্টের ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে একটি কলেজ রয়েছে, গাজল মহাবিদ্যালয় বা গাজল কলেজ। এই গাজল কলেজে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের জন্য একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে ফিল করতে হবে, তারপর পরবর্তীতে একটা মেরিট লিস্ট বের হবে, সেখানে মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সিলিংয়ের মাধ্যমে এই ফার্স্ট ইয়ারে ভর্তি নেওয়া হবে। তো এই গাজল কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা অন স্ক্রিনে সেই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট থেকেই আপনারা সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে পারবেন এবং যাবতীয় কাজ এই ওয়েবসাইটেই হয়ে যাবে। আজকের ভিডিওতে এই গাজল কলেজে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা কীভাবে করতে হবে সেই বিষয় নিয়েই আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টি জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। তো গাজল মহাবিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে gazolemahavidyalay.org, এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে, আপনারা অন স্ক্রিনে সেই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এছাড়াও গাজল কলেজের বর্তমানে একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে, তো আপনারা আগের ওয়েবসাইটেও পেয়ে যাবেন অ্যাডমিশনের লিঙ্ক, বা নতুন যে ওয়েবসাইট রয়েছে আপনার সামনে অন স্ক্রিনে ওপেন করেছি এই ওয়েবসাইটেও আপনারা সেই নতুন অ্যাডমিশনের লিঙ্ক, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন হবে সেই অ্যাডমিশনের যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তার লিঙ্ক কিন্তু এখানেও দেওয়া রয়েছে, এবং এখানে দেখতে পাবেন ইউজি অ্যাডমিশনের যে প্রসিডিওর তার একটা গাইডলাইন পাবলিশড হয়েছে এই নতুন ওয়েবসাইটে, এবং এখানে ওপরেই একটা অপশন রয়েছে অনলাইন ইউজি অ্যাডমিশন 2022। তো সরাসরি এই লিঙ্কে ক্লিক করবেন, অথবা পুরনো যদি ওয়েবসাইট থেকে করেন সেখানেও আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন যে স্টুডেন্ট অ্যাডমিশন প্রসেস 2022-23। তো সেই লিঙ্কে ক্লিক করতে হবে, যেখানেই আপনারা ক্লিক করুন না কেন আপনাদের সামনে নতুন অ্যাডমিশনের যে পেজ আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজে কিন্তু নিয়ে চলে আসবে। তো সরাসরি যদি আপনারা এই পেজে চলে আসতে চান সেক্ষেত্রে আপনারা গুগলে আপনারা সার্চ করবেন যে gmgadmission.in, তাহলেই দেখতে পাবেন এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো যাই হোক, আপনারা এই ওয়েবসাইট ওপেন করার পর এখানে দেখবেন পরপর স্টেপগুলো দেওয়া রয়েছে কী কী করতে হবে, এবং নিচের দিকে গেলে আরও একাধিক অপশন আপনারা দেখতে পাবেন, যেমন বাঁদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ফর্ম ফিল আপের অপশনটা রয়েছে আর কি, এখানে ফর্ম ফিল আপে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে পারবেন, আইডি পাসওয়ার্ড পেলে লগ ইন করতে পারবেন, এবং এখানে অ্যাডমিশন ফিস পে করতে পারবেন, এবং তার নিচে কিছু ইম্পর্ট্যান্ট লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে মেরিট লিস্ট পাবলিশ হবে সেটা পরবর্তীতে কাজে লাগবে, এবং ডান দিকে এখানে সমস্ত ডিটেলস রয়েছে, যেমন প্রথমেই অ্যাডমিশন গাইডলাইন, তারপর আপনার ইম্পর্ট্যান্ট কিছু ডেটগুলো দেওয়া রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, কতগুলো সিট রয়েছে, এবং কী কী এলিজিবিলিটি লাগবে, এইভাবে কিছু ডিটেলস এখানে আছে, কী কী কোর্স রয়েছে, সমস্ত কিছু আপনারা এখান থেকে আগে চেক করে দেখে নেবেন। তো আপনাদেরকে সবার প্রথমে আমি এটাই দেখাবো, কিছু ইম্পর্ট্যান্ট ডেট যেটা এখানে দেওয়া রয়েছে সেই ডেটগুলো। তো ইম্পর্ট্যান্ট ডেট এখানে আপনারা ক্লিক করবেন, আর প্রথমে যেটা ছিল অ্যাডমিশন গাইডলাইন যেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, ইম্পর্ট্যান্ট ডেটে ক্লিক করলে এইভাবে আপনাদের সামনে সেই ডেটের একটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে ওপরের দিকে কবে থেকে কবে পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, কবে আপনার মেরিট লিস্ট বের হবে, কবে কাউন্সিলিং হবে, সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে আমি সেটাই প্রথমে তো বলে দিই, এটা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে যতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজের ক্ষেত্রেই এই ডেটগুলো একটু ফলো করবেন। তো প্রথমত যেটা বলেছে যে অনলাইন যে পোর্টাল ফর্ম ফিল আপ করার সেটা হচ্ছে 18/7/2022 11টা থেকে শুরু হবে, এটা সমস্ত কলেজেই 18 তারিখ থেকেই শুরু হয়ে গেছে, এবং এটা লাস্ট ডেট যেটা বলেছে যে 5/8/2022, অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। এরপরে আপনাদের 11/8/2022 তারিখে একটা প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে, এবার সেখানে মেরিট লিস্ট আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করলেন সেই অনুযায়ী প্রকাশ হবে, যদি আপনাদের অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকে সেটা কারেকশনের জন্য আরও 3 দিন সময় দেওয়া হবে, সেটা 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, এবং তারপর 16 তারিখে গিয়ে একটা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হয়ে যাবে। এবার সেই ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী ই কাউন্সেলিং শুরু হবে, যেটা অনার্সদের জন্য ডেটগুলো পরপর এখানে দেওয়া রয়েছে, এবং যারা পাস কোর্সে অ্যাডমিশন হবে তাদের ডেটগুলোও নিচের দিকে আসলে আপনারা দেখবেন পরপর দেওয়া রয়েছে। তো ডেট আমি আর আলোচনা করছি না, আমি সরাসরি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেই বিষয়ে যাব। তার আগে আমি একটু কী কী ডকুমেন্টস লাগবে সেটা বলে দিই, এখানে আপনারা অপশন পেয়ে যাবেন ডকুমেন্টের, প্রতিটি কলেজের ক্ষেত্রেই অ্যাডমিশন হতে গেলে এই ডকুমেন্টসগুলো লাগে, তো সেই জন্য ডকুমেন্টসগুলো আপনারা প্রথমে একটু জেনে নিন। তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকের একটা পাসপোর্ট সাইজ ফটো যেটা আপলোড করতে হয় বা বিভিন্ন ফর্ম ফিল আপ করতে গেলেই লাগে, তো সেই পাসপোর্ট সাইজ ফটো কিন্তু প্রত্যেকেরই লাগবে।
আরেকটা জিনিস যেটা সবারই লাগবে সেটা হচ্ছে ক্যান্ডিডেটের নিজস্ব একটা সিগনেচার। এছাড়া আপনারা যে উচ্চ মাধ্যমিক পাশ করলেন সেই উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা প্রয়োজন হবে। তাছাড়া বলা হয়েছে মাধ্যমিক বা সেকেন্ডারি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড আপনাদের কিন্তু লাগবে। এছাড়া এখানে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট, যদি কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় সেক্ষেত্রে তার সার্টিফিকেট, যদি কেউ বিপিএল কার্ড হোল্ডার হন সেক্ষেত্রে বিপিএলের যে সার্টিফিকেট বা কার্ড রয়েছে সেই কার্ড। এরপরে বলা হয়েছে ইউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা যাদের কাছে রয়েছে মানে আগে দেখা গেল কোথাও অ্যাডমিশন হয়েছিলে সেক্ষেত্রে সেই ইউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। এবং কেউ যদি মাইগ্রেশন সার্টিফিকেট আপনাদের থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেটটা দিতে হবে। তো মোটামুটি এই কিছু ডকুমেন্টস আপনাদের দিতে হবে। তো এই ফর্ম ফিল আপ করার জন্য আপনারা একদম যে হোম পেজ ছিল সেখানে চলে যাবেন, যেখানে আমি আগেই দেখিয়েছিলাম সেখানে ফর্ম ফিল আপের অপশানটা দেওয়া ছিল, তো সেখানে যেতে হবে। এই যে এই পেজে এই ফর্ম ফিল আপের অপশানের ওপর আপনারা ক্লিক করবেন। আপনারা চাইলে মোবাইল থেকেও এই ফর্মটা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই ফিল করতে পারবেন। তো এই ফর্মটি ওপেন করলে আপনাদের সামনে দেখবেন এইভাবে পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমেই বলেছে যেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, তো প্রথমেই বলেছে মোবাইল নং, তো আপনার একটা মোবাইল নম্বর এখানে দিবেন এবং জেনারেট ওটিপির বক্সে ক্লিক করবেন, তাহলে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ডান দিকের এন্টার ওটিপির বক্সে লিখবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, এখানে বলেছে বেসিক ইনফরমেশান, তো প্রথমেই বলেছে ইয়ার অফ পাসিং অর্থাৎ আপনি যে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা কত সালে পাস করেছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে যদি আপনারা এই 2022 সালের যে অ্যারো এখানে ক্লিক করেন তিনটে সাল পাবেন, তো এখান থেকে সেই সালটা সিলেক্ট করে নেবেন। এবং তারপরে এখানে যেটা ডান দিকে রয়েছে সেটা হচ্ছে রিজার্ভেশন অর্থাৎ আপনি কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে চাইছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো লিস্ট পেয়ে যাবেন এসসি এসটি ওবিসি এ বি এবং জেনারেল, এখান থেকে আপনার কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন। এবং শেষে এখানে বোর্ডের নাম রয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেটা ওয়েস্ট বেঙ্গলের বোর্ড রেগুলার বোর্ড সেটা সিলেক্ট হয়ে আছে। যদি অন্য কোনো বোর্ড হয় সেক্ষেত্রে লিস্টে ক্লিক করলে মানে সিলেক্টে ক্লিক করলে আপনারা লিস্ট পাবেন, সেই লিস্ট থেকে আপনারা সেই বোর্ডের নাম সিলেক্ট করবেন। এরপরেই নিচে রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট ডিটেলস, তো এখানে আপনার যে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার যতগুলো সাবজেক্ট ছিল পরপর সেই সাবজেক্টগুলোর মার্কস এবং তার ডিটেলস দিতে হবে। প্রথমেই এখানে বলেছে ইংলিশ, তো ইংলিশের যে ফুল মার্কস আপনি কত পেয়েছেন, মার্কস মাত কত, তাছাড়া প্র্যাকটিক্যালে কত পেয়েছেন, প্র্যাকটিক্যালের ফুল মার্কস কত, প্র্যাকটিক্যালের পাস মার্ক কত, এইভাবে এক এক করে সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। তো এটা বলে দিই একটু ভালো করে, প্রথমে দেখবেন লক্ষ্য যদি করেন এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে থিওরির জন্য এবং সেকেন্ড পার্টটা রয়েছে প্র্যাকটিক্যালের জন্য। তো থিওরির ক্ষেত্রে প্রত্যেকের যে মার্কশিট রয়েছে সেখানে আপনারা দেখবেন পার্ট পার্ট করেই মার্কশিটে আছে থিওরির কত নম্বর এবং প্রজেক্টে বা প্র্যাকটিক্যালে কত নম্বর, তো সেই অনুযায়ী আপনারা এখানে এটা ফিল করবেন। যেমন আমি ইংলিশ সাবজেক্টের কথা যদি বলি, এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, যে তাদের কিন্তু যেটা ইংলিশ যে রিটেন এক্সাম হয় অর্থাৎ থিওরি পেপার সেটা কিন্তু 80 মার্কসের এক্সাম এবং বাকি 20 মার্কসের প্রজেক্ট থাকে, এই নিয়ে টোটাল 100 এক্সামটা হয়। তো প্রথম যে বক্স রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মার্কস অবটেইনড, এই বক্সে আপনি ইংলিশের থিওরি পেপারে কত মার্কস পেয়েছেন সেটা লিখবেন। ঠিক তার পরের বক্সে ইংলিশের থিওরি পেপারের যে ফুল মার্কস অর্থাৎ 80 আপনারা লিখবেন। তারপরে রয়েছে পাস মার্ক, এটা যেটা 80 পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে পাস মার্ক লাগে 24, এটা আপনাদের মার্কশিটে খুব সুন্দরভাবে দেওয়া আছে, সেটা আপনি দেখে সেই ফুল মার্কসটা লিখবেন। যদি কোনো পরীক্ষা 70 হয়, এটা বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে রয়েছে, যেমন ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা 70 হয় বা আরও কিছু সাবজেক্ট রয়েছে, তো সেগুলো ক্ষেত্রে পাস মার্ক কত রয়েছে সেটা কিন্তু এই পাস মার্কের ঘরে গিয়ে লিখতে হবে। ঠিক ডান দিকে রয়েছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের পার্ট, এখানে গিয়েও আপনারা প্রথমে মার্কস অবটেইনডের ঘরে আপনি কত মার্কস পেয়েছেন সেই নির্দিষ্ট সাবজেক্টে সেটা লিখবেন। ফুল মার্কসের ঘরে সেই যে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট সেটা কত মার্কসে হয়েছে, যদি 20 হয় তাহলে 20, যদি 30 হয় তাহলে 30 লিখবেন। এবং ডান দিকে রয়েছে পাস মার্ক, যেটা 20 ক্ষেত্রে 6 পেলেই পাস হয়ে যায়, তো সেটা যদি 30 ক্ষেত্রে কত পার্কস মার্ক রয়েছে সেটা আপনারা মার্কশিটে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে সেই পার্কস মার্কটা লিখে দিবেন। এবং যখন আপনারা একটা মানে ডিটেলস ফিল করবেন তখন ডান দিকে অটোমেটিক সেই সাবজেক্টের টোটাল নাম্বারটা কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে, আপনাকে টোটাল নাম্বার লেখার আর প্রয়োজন নেই, এই যে এই টোটালের বক্সে অটোমেটিক সেটা ক্যালকুলেট হয়ে বসে যাবে। ঠিক একইভাবে নিচে রয়েছে বেঙ্গলি, বেঙ্গলির ক্ষেত্রেও আপনারা প্রথমে আপনি কত পেয়েছেন সেটা লিখবেন, ফুল মার্কসের ঘরে গিয়ে সেই সাবজেক্টের ফুল মার্কস কত ছিল মানে থিওরি পেপারে সেটা লিখবেন, তো বাংলার ক্ষেত্রে 80 আপনারা 80 লিখবেন, বাংলার ক্ষেত্রে পাস মার্ক রয়েছে 24 আপনারা 24 লিখবেন। এরপরে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের ক্ষেত্রে আপনি কত পেয়েছেন সেটা লিখবেন, তারপরে ফুল মার্কসের ঘরে গিয়ে ফুল মার্কস এটা 20 হয় বাংলা বা ইংলিশ, তো আপনারা 20 লিখবেন, এবং পাস মার্কে গিয়ে আপনারা 6 লিখবেন, কারণ এই যে বাংলা বা ইংলিশ এর পাস মার্ক কিন্তু 6, বা 20 যে প্র্যাকটিক্যালগুলো হয় তার পাস মার্কস 6। বাকি সাবজেক্টগুলো আমি অ্যাভয়েড করে দিচ্ছি, এখানে 3 4 5 6 গিয়ে
সিলেক্ট সাবজেক্টের অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে যতগুলো সাবজেক্ট রয়েছে হায়ার সেকেন্ডারি পরীক্ষার সমস্ত সাবজেক্টের লিস্ট শো করবে। সেই লিস্ট থেকে আপনারা আপনাদের যে সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে সেই সাবজেক্ট সিলেক্ট করবেন, এবং পার্টিকুলার সাবজেক্ট সিলেক্ট করার পর তার থিওরি পেপারের নাম্বার এবং প্র্যাকটিক্যাল পেপারের নাম্বার বা প্রজেক্টের নাম্বার এক এক করে লিখবেন। এইভাবে সবগুলো সাবজেক্টের নাম্বার আপনারা এখানে ফিল করবেন। তো এগুলো আমি আর দেখাচ্ছি না, দেখুন সিলেক্টে ক্লিক করার মতো সাবজেক্টের লিস্ট কিন্তু চলে আসলো। এখান থেকে আপনারা খুঁজেও বের করতে পারেন, বা যদি কেউ কম্পিউটারে করেন সেক্ষেত্রে আপনারা কীবোর্ডে সাবজেক্টের নাম টাইপ করবেন বা ফার্স্ট তিনটে লেটার লিখবেন, তাহলে অটোমেটিক সেই সাবজেক্ট আপনাকে রেকমেন্ড করবে, তারপর সেখান থেকে সাবজেক্টটা সিলেক্ট করবেন। যদি কেউ মোবাইলে করেন সেক্ষেত্রে স্ক্রল করে আপনাকে এক এক করে খুঁজে বের করে দেখতে হবে যে কোন সাবজেক্ট রয়েছে। সমস্ত সাবজেক্টের মার্কস এখানে ফিল করা হয়ে গেলে ঠিক নিচের দিকেই রয়েছে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নং, এটা তাদের জন্য যদি কেউ আগের বছর কোনো কলেজে রেজিস্ট্রেশন হয়ে থাকে সেক্ষেত্রে তারা এখানে সেই ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে। আর না থাকলে এই বক্স ফাঁকা, মানে যারা নতুন এবার ক্যান্ডিডেট তাদের কাছে কিন্তু এই বক্স ফাঁকা রেখে দিতে হবে। এরপর রয়েছে ইয়ার অফ রেজিস্ট্রেশন, যাদের কাছে সেম রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তারা কত সালে রেজিস্ট্রেশন করেছে সেটা দিয়ে দিবেন। এবং তারপরে এখানে রয়েছে টোটাল মার্ক অবটেইনড, আপনারা এই যে ডিটেলস ফিল করলেন যে ছটা সাবজেক্ট, সেই ছটা সাবজেক্টের টোটাল যে মার্কস সেটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে এখানে রয়েছে অ্যাপ্লাই ফর অনার্স সাবজেক্ট, এবং নিচের দিকে রয়েছে অ্যাপ্লাই ফর জেনারেল কোর্স, অর্থাৎ যেটাকে পাস কোর্স বলা হচ্ছে। তো কেউ যদি কোনো অনার্সে আবেদন করতে চান সেক্ষেত্রে প্রথমে এখানে রয়েছে সেকশন, এই যে অ্যাপ্লাই ফর অনার্সের নিচে এই সেকশনে গিয়ে আপনাকে কোন স্ট্রিমে আপনি আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন। তো যেহেতু গাজল কলেজে শুধুমাত্র বিএ অনার্স রয়েছে তাই অপশনে একটাই অপশন আপনার থাকবে বিএ অনার্স, সেটা সিলেক্ট করবেন। এরপর রয়েছে কোর কোর্স, অর্থাৎ আপনি যে বিষয়ে অনার্স নিতে চাইছেন সেই সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট করবেন, এবং অবশ্যই এই সাবজেক্ট কিন্তু আপনার হায়ার সেকেন্ডারিতে পরীক্ষায় থাকতে হবে। তারপরে এখানে বলেছে যে জেনেরিক ইলেকটিভ হিসাবে সেমিস্টার 1 ও 2 এর জন্য একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো এই লিস্ট থেকে আপনি যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করে নেবেন আপনার সুবিধা মতো। এবং তারপরে রয়েছে জেনারেল ইলেকটিভ, সেটা হচ্ছে সেমিস্টার 3 এবং 4 জন্য, এখানেও আরও একটা সাবজেক্ট আপনারা সিলেক্ট করবেন। এবং সেমিস্টার যে 5-6 সেখানে আপনার কোনো জেনারেল ইলেকটিভ সাবজেক্ট থাকবে না, শুধুমাত্র আপনার মেইন পেপার থাকবে তাই সেটা আর সিলেক্ট করতে হচ্ছে না। এবং এখানে AEC 1 ও AEC 2 হিসাবে দুটো সাবজেক্ট সিলেক্ট করে রাখতে হবে, দিয়ে আপনারা এখানে অ্যাড যে বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো আমি প্রথমত এখানে এডুকেশন অনার্সের জন্য আবেদন করলাম তাই এডুকেশনটা সিলেক্ট করলাম প্রথমে, এবং বাকি সাবজেক্ট যেভাবে বললাম সেটা সিলেক্ট করতে হলো। এরপরে যদি কেউ অন্য কোনো বিষয়ে অনার্সের জন্য আবেদন করতে চায় সেক্ষেত্রে সেম একইভাবে এখানে বাকি সাবজেক্টের ডিটেলস ফিল করতে হবে। দেখা গেলো কেউ জিওগ্রাফি অনার্স নেবে সেক্ষেত্রে কোর সাবজেক্টে জিওগ্রাফি, এবং বাকি যেটা জেনারেল ইলেকটিভ 1-2 মানে সেমিস্টার 1-2 এবং সেমিস্টার 3-4 জন্য সেটা সিলেক্ট করবে, এবং AEC 1 ও AEC 2 হিসাবে আর একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এইভাবে যতগুলো বিষয়ে আপনি অনার্সের জন্য আবেদন করতে চান সেটা অ্যাড করে করে এখানে সিলেক্ট করবেন। এবং নিচের দিকে রয়েছে পাস কোর্সের জন্য, যদি কেউ পাস কোর্সে আবেদন করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি কেউ শুধুমাত্র অনার্সেই আবেদন করতে চান সেক্ষেত্রে পাস কোর্সে এখানে কিছু ফিল করবেন না, যদি কেউ শুধুমাত্র পাস কোর্সে করতে চান অনার্সে করবেন না সেক্ষেত্রে অনার্সের ডিটেলস ফিল করবেন না, আর যারা দুটোতেই আবেদন করতে চান তারা অনার্স এবং পাস দুটো জায়গাতেই আপনারা ফিল করবেন। তো পাস কোর্সের ক্ষেত্রে কী করতে হবে, সেম একইভাবে সেকশনে গিয়ে বিএ প্রোগ্রাম সিলেক্ট করবেন। এবারে এখানে আপনাদের কোর কোর্সের ক্ষেত্রে প্রথমে থাকবে হচ্ছে DSC 1 যেটা বলেছে সেখানে একটা সাবজেক্ট সিলেক্ট করবেন, তারপর DSC 2 একটা সাবজেক্ট, এবং এখানে রয়েছে জেনারেল ইলেকটিভ 1 সেখানে একটা সাবজেক্ট, তারপরে গিয়ে AEC 1 একটা, AEC 2 একটা, LC 1 একটা, LC 2 একটা। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের আপনারা যখন ক্লিক করবেন লিস্ট পাবেন, সেই লিস্ট থেকে আপনার সুবিধা মতো আপনার যে সাবজেক্ট চয়েস হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এই সাবজেক্ট চয়েসের বিষয়ে আমি কিছু বলতে চাই না, আপনাদের পছন্দ মতো আপনারা সাবজেক্ট সিলেক্ট করবেন। সমস্ত সাবজেক্ট সিলেক্ট হয়ে গেলে পরে আপনারা এখানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে সেটা নিচে শো করবে। এবার পাস কোর্সের ক্ষেত্রে বা জেনারেল কোর্সের ক্ষেত্রে আপনারা কিন্তু একটার বেশি অন্য কোনো চুজ করে মানে সাবজেক্ট চেঞ্জ করে করে কিন্তু আবেদন করতে পারবেন না, যা করবেন একবারই। যদি আপনি DC 1 একটা সাবজেক্ট নেন, DC 2 একটা নেন, DC 3 একটা নেন, এবার তারপর যদি আপনি মনে করেন যে সেটাকে আবার চেঞ্জ করে করে নেবেন সেটা কিন্তু হবে না। তাই যা সিলেক্ট করবেন একবারই, এবং সেটা নিচে দেখবেন যখন অ্যাড করবেন শো করবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, নেক্সট বাটনে ক্লিক করা মাত্র পরবর্তী পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে, সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলসের পেজে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে, যে পেজটা আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে কী করতে হবে, প্রথমেই রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম, যে আবেদন করছে তার নাম লিখবেন, তারপরে রয়েছে তার ডেট অফ বার্থ, সে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন, প্রথমে ডেট তারপরে মাস এবং তারপরে সাল। এরপরে তার জেন্ডারটা সিলেক্ট করবেন, তারপরে ব্লাড গ্রুপ জানা থাকলে সেটা সিলেক্ট করবেন নাহলে ফাঁকা রাখবেন। এরপরে বিবাহিত কিনা সেটা সিলেক্ট করতে হবে, তো সেটা সিলেক্ট করে নেবেন লিস্ট থেকে। তারপরে তার মাতৃভাষা কী সেটা সিলেক্ট করবেন, তারপরে তার ধর্ম, তার ন্যাশনালিটি, এবং এখানে একটা অপশন রয়েছে সিঙ্গেল গার্ল চাইল্ড, অর্থাৎ একমাত্র কন্যা সন্তান, যদি এটা হয় তো ইয়েস করবেন সেটা মেয়েদের ক্ষেত্রে, আর যারা ছেলে তাদের ক্ষেত্রে এই অপশনটা নো করে রাখবেন। তো এইভাবে এক এক করে সমস্ত ডিটেলস এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন।
তারপরে নিচের দিকে প্রথমেই রয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা, তো ইয়েস বা নো অপশন পাবেন, সেখান থেকে ইয়েস বা নো করে দিবেন। এরপরে রয়েছে ডিজেবিলিটি পার্সেন্টেজ, যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রে তার পার্সেন্টেজটা এখানে লিখবেন, আর না হলে ফাঁকা রাখবেন। এরপর একটা ইমেল আইডি, এটা প্রত্যেককেই লিখতে হবে, ইমেল আইডি লিখবেন। তারপর ফাদার্স নেম লিখবেন, ফাদার্স কোয়ালিফিকেশান এই লিস্ট থেকে সিলেক্ট করবেন, এবং শেষে গিয়ে ফাদার্স যে অকুপেশান অর্থাৎ বাবার পেশা কী সেটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে রয়েছে মাদার্স নেম, মাদার্স কোয়ালিফিকেশান এবং মাদার্স অকুপেশান, এই সমস্ত কিছু এক এক করে সিলেক্ট করবেন। এরপরে রয়েছে গার্জেন নেম, এখানে আপনার বাবার নামটা আপনি দিয়ে দিবেন, বা যদি কারো ক্ষেত্রে গার্জেন অন্য কেউ হয় সেক্ষেত্রে তার নাম দিতে পারেন। এরপর সেই গার্জেনের সঙ্গে আপনার রিলেশন কী সেটা দিবেন, তারপর গার্জেনের একটা মোবাইল নাম্বার দিবেন, আর ইমেল আইডি থাকলে আপনি দিতে পারেন, আর না দিলেও কোনো প্রবলেম নেই। এরপর অ্যানুয়াল ইনকামটা এই বক্সে লিখবেন, তারপর ইনকাম স্ট্যাটাসের তিনটে অপশন পাবেন, একটা হচ্ছে এপিএল কার্ড হোল্ডার, একটা অপশন পাবেন বিপিএল কার্ড হোল্ডার, এবং একটা সম্ভবত অন্তর্দয়, হ্যাঁ এই তিনটে অপশন রয়েছে। যদি এর মধ্যে কোনোটা হয় সেটা আপনি সিলেক্ট করে সেই কার্ডের নাম্বারটা দিয়ে দিতে পারেন। তারপর এখানে কন্যাশ্রী, যেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কন্যাশ্রী আইডি থাকলে সেটা লিখবেন, এবং এরপর রয়েছে কাস্ট সার্টিফিকেট নম্বর, তো এটা অবশ্যই প্রত্যেককে দিয়ে দিবেন যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, এবং এখানে রয়েছে আধার কার্ড নং, এটাও আপনারা দিয়ে দিবেন। যদিও এগুলো না দিলেও কোনো প্রবলেম নেই, শুধুমাত্র স্টার মার্ক দেওয়াগুলো দিলেই হবে। এরপরে পার্সোনাল ডিটেলসের মধ্যে রয়েছে অ্যাড্রেস, তো প্রথমে রয়েছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, তো অ্যাড্রেস লাইন ওয়ানে গিয়ে আপনার গ্রামের নাম, তারপর আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি, পিনকোড, তারপর আপনার এরিয়া, সেটা আরবান না রুরাল না সেমি আরবান সেটা সিলেক্ট করতে হবে। এরিয়া স্ট্যাটাসটা একটু বলে দিই, বাকিগুলো পারবেন। যদি শহরে হয় সেক্ষেত্রে আরবান, যদি গ্রামে হয় সেক্ষেত্রে রুরাল, আর যদি মানে মোটামুটি শহর হয় সেক্ষেত্রে সেমি আরবান সিলেক্ট করবেন। এইভাবে এক এক করে সমস্ত ডিটেলস এখানে সিলেক্ট করা হয়ে গেলে নিচে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, যদি দুটো অ্যাড্রেস সেম হয় তাহলে এই ক্লিক হেয়ার এই বক্সে টিক করে দিবেন, তাহলে ওপরের অ্যাড্রেসটা নিচেও ফিল হয়ে যাবে। আর যদি দুটো অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে আবারও নিচে গিয়ে এক এক করে অ্যাড্রেস লাইনে ওয়ানে গিয়ে ভিলেজ, তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এক এক করে সমস্ত কিছু দিয়ে দিবেন। তারপরেই এখানে রয়েছে লাস্ট এক্সামিনেশন ডিটেলস, তো স্কুল বা কলেজ বলেছে, তো হায়ার সেকেন্ডারি আপনি যে স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নাম লিখবেন, তারপর সেই যে ইনস্টিটিউট থেকে পাস করেছেন সেটা কোন মিডিয়ামে ছিল সেটা সিলেক্ট করতে হবে। এরপর সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটা দিতে হবে, এবং কী গ্রেড পেয়েছেন আপনি সেটা দিবেন। এরপর এখানে একটা সিকিউরিটি কোড শো করছে, সেটা ফিল করে নিচের দিকে চলে আসবেন, নিচে একটা ডিক্লারেশন রয়েছে, এখানে ডিক্লারেশনটা পড়ে সাবমিট করবেন, সাবমিটে টিক করবেন। সাবমিটে ক্লিক করলেই এখানে আপনাদের একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং একটা ফর্ম নাম্বার শো করবে, এটা আপনারা অবশ্যই নোট করে রাখবেন, বা প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করে সেই পেজটাকে ডাউনলোড করে রাখবেন। তো আমি প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে পেজটাকে ডাউনলোড করে রাখছি। অ্যাকনোলেজমেন্ট পেজটা ঠিক এই ধরনের দেখতে হবে, তো এটা অবশ্যই আপনারা ডাউনলোড করে রাখবেন বা আপনারা ছবি তুলে রাখতে পারেন। এরপরে পরবর্তী যে অপশন সেটা হচ্ছে আপনাদেরকে যে ফর্ম নাম্বার এবং যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেলেন সেটা দিয়ে লগ ইন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাকনোলেজমেন্ট নং, তারপর রয়েছে ফর্ম নং, এই দুটো জিনিস দিবেন, এবং তারপরে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। এই তিনটে জিনিস দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবেন। এবার লগ ইন করে আপনাকে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, তো আমি এখানে সেই ডেট অফ বার্থ সিলেক্ট করছি এবং ফর্ম নাম্বার ও অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইনে ক্লিক করা মাত্রই লোডিং হয়ে আপনাদের এখানে আপনাদের যে প্রোফাইল সেটা ওপেন হবে, আপনার নাম শো করবে, এবং ডান দিকে একটা এডিটের অপশন আপনাদেরকে কিন্তু দেওয়া হবে, এবং এখানে ফর্ম নাম্বার, সিরিয়াল অ্যাকনোলেজমেন্ট নাম্বার এগুলো শো করছে। এবং এই এডিটে ক্লিক করে আপনার যে প্রোফাইলে আপনি ডিটেলস দিলেন শুধুমাত্র নাম বাদে বাকি যে ডিটেলসগুলো আছে সেখানে যদি কোনো ভুল থাকে সেটাকে ঠিক করে নিতে পারবেন। তো আমার কোনো ভুল নেই তাই আমি এটা কেটে দিচ্ছি, আপনার যদি কোনো ভুল থাকে আপনি এডিটে ক্লিক করে সেটা আগে ঠিক করে নেবেন। এরপরে এখানে সমস্ত কোর্সের ডান দিকে একটা করে অপশন আপনারা দেখতে পাবেন, দেখাচ্ছে নট গ্র্যান্টেড, কেননা এটা হচ্ছে যখন আপনারা অ্যাডমিশনের জন্য ফাইনাল সিলেকশন হয়ে যাবে তখন এখানে মানে পেমেন্টের অপশন আসবে, তখন এখান থেকে পেমেন্টটা করতে পারবেন। তো আপাতত আমি যেগুলো কোর্সে আবেদন করেছি সেই কোর্সগুলো শো করছে, এবং ডান দিকে সেই একই কথা লেখা রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। আর নিচের দিকে রয়েছে আপলোড ডকুমেন্টস, তো প্রত্যেকটা ডকুমেন্টস আপনাকে কিন্তু খুব ভালোভাবে আপলোড করতে হবে। প্রথমেই রয়েছে অ্যাপ্লিক্যান্ট ফটো, এবং প্রত্যেকটা ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে এই গাজল মহাবিদ্যালয়ে বলেছে জেপিইজি ফর্ম্যাটে ইউজ করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে আপনারা সেই ফটো চুজ করবেন গ্যালারি থেকে, এবং আপলোডে ক্লিক করলেই আপনার এখানে আপলোড হয়ে যাবে, এবং ডান দিকে তখন সাকসেসফুল দেখাবে, পেন্ডিং আর থাকবে না। একইভাবে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এইচএসের মার্কশিট, তারপর সেকেন্ডারি এসি অ্যাডমিট কার্ড বলতে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সেকেন্ডারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড বলেছে, তারপর কাস্ট সার্টিফিকেট থাকলে সেই কাস্ট সার্টিফিকেট, যাদের পিডাব্লিউডি সার্টিফিকেট রয়েছে সেটা, বিপিএল সার্টিফিকেট থাকলে তাদের ক্ষেত্রে বিপিএল সার্টিফিকেট, ইউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট যাদের রয়েছে তারা ইউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এইভাবে যে যে ডকুমেন্টস যার যার আছে সেই ডকুমেন্টসগুলো চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করবেন। চুজ ফাইলে ক্লিক করলেই এভাবে গ্যালারি ওপেন হবে, সেই গ্যালারি থেকে সিলেক্ট করে ওপেন করবেন।
এরপর আপলোডে ক্লিক করা মাত্রই লোডিং হবে এবং এখানে দেখাবে যে সাকসেস, তাহলেই মনে করবেন আপলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে সাকসেস কিন্তু দেখিয়ে দিল। একইভাবে প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো আপনার রয়েছে সেটা কিন্তু আপলোড করবেন, এবং এখানে অবশ্যই আপনারা ফটো, সিগনেচার, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, এই কোটা কিন্তু অবশ্যই আপলোড করবেন। যারা এসসি বা এসটি বা ওবিসি এবি, তাদের ক্ষেত্রে এখানে অবশ্যই কাস্ট সার্টিফিকেটটাও তাদের আপলোড করতে হবে, এবং বাকি যে কোটা অপশন রয়েছে সেই সার্টিফিকেটগুলো থাকলেও হবে আর না থাকলেও কোনো প্রবলেম নেই। তো এইভাবে সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে গেলে পরে আপনারা এখানেই সেই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করলেন সেটা ডাউনলোডের অপশনটা পেয়ে যাবেন। ডকুমেন্টস আপলোডের জন্য কিছু ইনস্ট্রাকশন নিচে দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে যে ফটো ও সিগনেচারের ক্ষেত্রে 50 KB নিচে সাইজ হতে হবে, মানে ফাইল সাইজটা, এবং আদার্স যে ডকুমেন্টস রয়েছে সেক্ষেত্রে 150 KB বা তার নিচে সাইজ হলেই হবে। এবং অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা প্রিন্ট করার জন্য প্রত্যেকেই সেই তাদের নিজস্ব ফটোগ্রাফটা আপলোড করতে হবে, এবং তাদের যে লাস্ট মার্কশিট ও টেন্ট যে অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা আপলোড করতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট বা আদার্স যেগুলো রয়েছে সেগুলো আপলোড করার পর আপনারা ওপরে অপশন পেয়ে যাবেন প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলেই সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। যখন আপনি ডকুমেন্টস আপলোড করবেন তখনই অপশনটা অ্যাক্টিভ হবে, তার আগে কিন্তু অ্যাক্টিভ থাকবে না। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলেই এইভাবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। এরপর এটাকে আপনারা অবশ্যই বলছি ডাউনলোড করে রাখবেন এবং সেই সঙ্গে প্রিন্ট আউট করে রাখবেন, কেননা পরবর্তীতে যখন আপনি সিলেকশন হয়ে যাবে তখন ভর্তির সময় এটা কিন্তু কাজে লাগবে, তাই অবশ্যই এটা ডাউনলোড করে রাখবেন বা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এইভাবেই আপনারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে গাজল মহাবিদ্যালয়ের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন, এবং পরবর্তী যে প্রসেসগুলো রয়েছে সেগুলো নিয়েও আমি পরবর্তীতে ভিডিও দিব, এবং সেই সঙ্গে গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে বাকি যে কলেজগুলো রইল আমি বেশ কিছু কলেজে দেওয়ার চেষ্টা করব, এবং সেই সঙ্গে অন্য কোনো ইউনিভার্সিটির দেওয়া সম্ভব হলে সেটাও আমি দিয়ে দিব। আর পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর এই ভিডিও নিয়ে কোনো সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও সরাসরি আপনারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল, এছাড়াও ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে কোনো সমস্যা এই ফর্ম ফিল আপ রিলেটেড জানাতে পারেন, সেখানেও আমি আপনাদেরকে এগুলো সাহায্য করব।